সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাপ্তাহিক সরাসরি সম্প্রচারিত চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা দেখবার জন্য। আজ এই অনুষ্ঠানে আমরা কথা বলবো হাঁটু ব্যথা ও তার পুনর্বাসন এই বিষয়টি নিয়ে। দর্শক, আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, সাদর আমন্ত্রণ। আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আমি থাকব। ডক্টর প্রধান, এই হাঁটু ব্যথা নিয়ে আমরা আজকে কথা বলবো। হাঁটু ব্যথার কারণগুলো কি আমাদের দর্শকদের একটু বলবেন? অবশ্যই, বেশিরভাগ কারণই হচ্ছে হাঁটু ব্যথার, আমরা যেটা প্র্যাকটিস এবং রিসার্চে দেখা গিয়েছে যে অস্টিওআর্থ্রাইটিস। আর্থ্রাইটিস হচ্ছে মানুষের শরীরের হাড় জোড়ার রোগ, এর ভিতরে সবচেয়ে যেটা কমন সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। আরও বিভিন্ন আর্থ্রাইটিসও হাঁটু ব্যথা হতে পারে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস, রিটার্স আর্থ্রাইটিস, অথবা কেউ যদি ইনফেকশন হয় হাঁটুতে, যেমন সেপ্টিক আর্থ্রাইটিস। তো এগুলো হচ্ছে অন্যান্য টিউবারকুলার আর্থ্রাইটিস, এবং হাঁটুতে যদি বিভিন্ন ম্যালিগন্যান্সি হয় তার থেকে হতে পারে, তবে খুব রেয়ার কেস, বা হাঁটু ক্যান্সার খুব রেয়ার। বাট হাঁটুতে যেটা আপনি বলছিলেন যে টিউবারকুলোসিস বা হাঁটু টিবি, যেটা এটা প্রায় পাওয়া যাচ্ছে, খুব কমন একটা সমস্যা। আর তাছাড়া হাঁটুতে যদি কেউ কোনো কারণে আঘাত পেয়ে থাকে, বিভিন্ন কারণে হাঁটু ব্যথা হতে পারে, যদি ভিতরে আপনি জানেন যে স্ট্রাকচারাল কিছু বাইন্ডিং লিগামেন্ট থাকে, ক্রুসিয়েট লিগামেন্ট, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, এবং হাঁটুটা যে দুইটা হাড় দ্বারা তৈরি এবং সামনে পেটালা, সেখানে মাঝখানে আপনার একটা কুশন টাইপের জিনিস থাকে যেটা আমরা মিনিসকাস বলে থাকি। এই মিনিসকাস অনেক সময় ইনজুরি হতে পারে, স্পেশালি যারা স্পোর্টসে কাজ করে, অথবা কোনো কারণে রোড অ্যাক্সিডেন্ট, যারা অনেক সময় দেখা যায় যে লং টেনিস খেলে বা মানে খুব তাছাড়া লিগামেন্ট ইঞ্জুরি, যেমন ল্যাটারাল ফিবুলার যে লিগামেন্ট আছে, কোলেটারাল যে লিগামেন্ট গুলো আছে, বাইন্ডিং লিগামেন্ট গুলো, এ থেকে হতে পারে। তাছাড়া আপনি জানেন হাঁটু শফিউল্লাহ প্রধান, আরো জানবো হাঁটু ব্যথার কারণ, এক দর্শক অপেক্ষা করছেন। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। ওনার ওষুধ খাওয়ার পর থেকে মাজার ব্যথাটা কমলেও আমার পায়ের তলা শুধু জ্বলে যায়, আর এত ব্যথাটা আমি ধাপ ফেলতে পারি না, রীতিমতো মাছের কাটামলে যন্ত্রণা করে উঠে, যন্ত্রণা করে উঠে ধাপ ফেলতে পারি না, গরম ভাপ বের হয়, এত কষ্ট আছে যে আপনার যে বাতের কথা বলছিলেন, এটা কি রিউমাটয়েড আর্থ্রাইটিস? আচ্ছা জি, আমি উত্তর দিচ্ছি। খুব কমন একটা ডিজিজ যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা আমরা হাঁটু ব্যথার বলছিলাম যে অন্যান্য কারণের ভিতরে আর্থ্রাইটিস, অন্যান্য মানে জয়েন্টে পেইন আছে, পেইন থাকে। আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে পলি আর্থ্রাইটিস হবে, সারা শরীরে ব্যথা হবে, প্রতি জোড়ায় জোড়ায় ব্যথা, এবং এই মধ্যবয়সী মানুষের বেশি হয়ে থাকে, এবং উমেনরা মহিলারা বেশি সাফারার। মানে ক্লিনিক্যাল ফিচার এবং ওনার কথা অনুযায়ী ঠিক আছে, এবং ডক্টর সাহেব যে সালাজিন দিয়েছে, দিস ইজ মডিফাইং ড্রাগ, ডিজিজ মডিফাইং ড্রাগ, তো এটা খেতে হবে অবশ্যই। কিন্তু এই ক্ষেত্রে আমরা যে কথাটা বলছি যে এই রোগীর পুনর্বাসন দরকার, আজকে যে প্রসঙ্গ আমাদের হাঁটু ব্যথা এবং পুনর্বাসনের ক্ষেত্রে, এই রোগীদের ক্ষেত্রে যেটা করতে হবে, শুধু ব্যথার ওষুধ খাওয়া যাবে না, ডিজিজ মডিফাইং ড্রাগ ডাক্তার সাহেব যদি দিয়ে থাকে, তার অবস্থা অনুযায়ী সে যে কদিন দিয়ে থাকে, অথবা কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াগুলো যদি মেক আপ করে, যেমন তার কিডনি ফাংশন ভালো থাকে, লিভার ফাংশন ভালো থাকে, তাহলে ডিজিজ মডিফাইং ড্রাগ কন্টিনিউ করতে হবে এবং চালিয়ে যেতে হবে। আর পাশাপাশি ওনাকে ফিজিও অ্যান্ড রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নিতে হবে। তো দর্শক, আপনি ফিজিও অ্যান্ড রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নেন, আশা করি এটা সেরে যাবে। আপনি এখন কুসুম গরম পানিতে রেগুলার গোসল করবেন, মাথায় নর্মাল পানি দিবেন, ডাক্তার সাহেব যে ওষুধ দিয়েছে ওগুলো খান, পাশাপাশি আপনি ফিজিওথেরাপি নেন, যদি সঠিকভাবে নেওয়া যায় আশা করি পায়ের যে সমস্যাটা এখন হচ্ছে এটাও চলে যাবে। তো ব্যথার ওষুধ যত কম খাওয়া যায় অবশ্যই খাওয়া উচিত না, একেবারে এই রোগীদের ক্ষেত্রে। ডক্টর প্রধান, আরো একজন দর্শক অপেক্ষা করছেন টেলিফোনে। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি ঋতু বলছি রামপুরা থেকে, আমার বয়স 23 বছর। ঋতু বলুন। আমার মাঝে মাঝে কোমরে খুব ব্যথা হয়। আচ্ছা আচ্ছা, শুধু কোমর ব্যথাই আপনার? কি বলেছে ওনারা, কি সমস্যা বলেছে আপনার যে কোমরের ব্যথাটার কারণ বলতে পারবেন?
আমার একবার এক্সরে করতে দিছিল, এক্সরে করছি, করার পরে এক্সরেতে কিছু ধরা পড়ে না, এমনি ওষুধ দিলে ওষুধটা খেলে তখন ব্যথাটা সেরে যায়। আচ্ছা আচ্ছা রিতা, আপনি আপনি কি কাজ করেন, আপনার পেশাটা কি? আমি হাউসওয়াইফ। হাউসওয়াইফ, বয়স বলেছেন 23, তাই না? হ্যাঁ হ্যাঁ 23 বছর বয়স, হাউসওয়াইফ। ওনার যে সমস্যাটা এটা বোঝা যাচ্ছে মেকানিক্যাল সমস্যা। আসলে এই বয়সে হাউসওয়াইফ যারা, তার হাউস হোল্ডিং কিছু কাজ করতে হয়, যেমন নিচে বসে ঘন্টার পর ঘন্টা কিছু পারিবারিক কাজ করতে হয়, কাপড় কাচা বা পারিবারিক অনেক কাজ থাকে মহিলাদের, এটা করতে হয় তাদের, এটা থেকে হয়। আমরা কিন্তু হাঁটু ভেঙে বা সামনে ঝুঁকে ঝুঁকতে না করি না, আমরা যেটা বলছি যে আপনারা যারাই কাজ করবেন, কাছের কাজের কিছু আপনার এডুকেশন আছে, যেটা আমরা বলি পশ্চারাল এডুকেশন, এগুলো জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, হাঁটু ভেঙে নিচে অবশ্যই বসতে হবে, কিন্তু সেটা যেন অনেকক্ষণ না হয়, আধা ঘন্টার উপরে যেন না হয়, একটানা যেন ঘন্টার পর ঘন্টা। আমাদের দেশে দেখা যায় অনেকক্ষণ বসে মহিলারা কাজ করছে, এবং কিছু পারিবারিক কাজ আছে যেমন ঘর মুছার ক্ষেত্রে, আমাদের দেশে সবাই নিচে বসে ঘর মুছে, এটা এক পৃথিবীর কোথাও নাই, বাংলাদেশী শুটে এটা করে থাকে, উপমহাদেশে চলে আসে উপমহাদেশে। এবং সেক্ষেত্রে যদি ডাটটা বা একটা লম্বা ঝাড়ু, একটা হাতল ওলা ঝাড়ু নিয়ে এসে দাঁড়ায় দাঁড়ায় ঝাড়ু দিতে পারে, সোয়াপ করে দেওয়া যায়, সোয়াপিং যেটা ইয়ে করে, এই জাতীয় ইয়ে করলে এই সমস্যাগুলো কমে যায়। তারপরও দর্শক, আপনার যে সমস্যা, আপনার একটা এমআরআই করা দরকার কোমরের, এমআরআই সবচেয়ে লেটেস্ট ডায়াগনোসিস, এটা করলে কোমরের সমস্যাটা ক্লিয়ার চলে আসবে। আপনার কথায় মনে হচ্ছে এটা একটা মেকানিক্যাল ব্যাক পেইন। আফটার এমআরআই আপনার মেইন ট্রিটমেন্টই হচ্ছে, ইফ যদি বেশি ডিস্ক প্রলাপস থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে হয়তো ডক্টরের পরামর্শ অনুযায়ী হসপিটালাইজড হয়ে কিছুদিন ফিজিও অ্যান্ড রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নেওয়া যায়, আশা করি এই সমস্যাটা। কথাটা দাঁড়াচ্ছে একটা এমআরআই করতে হবে, এমআরআই তে যদি দেখা যায় যে কোনো ডিস্ক প্রলাপস আছে, আপনাদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা নিতে হবে, রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি। আরেকজন দর্শক অপেক্ষা করছেন টেলিফোনে। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। আমার বয়স 50। আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন। একজন ডাক্তার আমাকে বললো একটা ব্যায়াম করতে, হাঁটু নাড়াচাড়া করতে, তখন থেকে আমার ব্যথাটা কমে গিয়েছিল, কিন্তু এখন আজ 6 মাস যাবত ভীষণ ব্যথা হচ্ছে, ওষুধ খাচ্ছি কমছে না। আচ্ছা, আপনার কি পাশাপাশি ডায়াবেটিস আছে? আপনার অনেকগুলো কারণে হয়, অন্য আর্থ্রাইটিস থেকে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, এজিং প্রসেস এর কারণে, বয়স জনিত যে এজিং, যে অন্যান্য দেখা যায় যে হাঁটুতে ক্ষয় হয়, এবং সেখানে অনেক সময় রুগী এসে বলে, স্যার এক ডাক্তার বলেছে ক্ষয় হয়, আবার আরেক ডাক্তার বলেছে হাড় বেড়ে গেছে। আসলে দুইটাই সাইমালটেনিয়াস ঘটে। প্রথমত যদি কোথাও শরীরের আর্থ্রাইটিস ডেভেলপ করে, সেখানে ইরোশন হবে, ওখানে ইনফ্লামেশন হবে, হয়ে সাইনোভিয়াল যে ক্যাপসুল থাকে নষ্ট হয়ে যাবে, কার্টিলেজ থাকে ইরোশন হবে, সেটা কিন্তু কার্টিলেজটা আস্তে আস্তে ক্ষয় হবে, এবং যদি ন্যাচারালি সেই ক্ষয়টা তখন প্রাকৃতিকভাবে যেহেতু মানুষ বেঁচে আছে, ক্ষয়টা পূরণ করার জন্য আন্ডারলাইন বোন গ্রোথ করবে, তো তখন সেখানে আবার হাড় বেড়ে যাবে। এখন আমার ভাই কি করবেন এখন? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার এখন যে ইয়াটা, আপনি কিন্তু বলছিলেন যে এক্সারসাইজ করাতে চলে গিয়েছিল, মানে আপনার এই ট্রিটমেন্ট একমাত্র মেইন ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন। আমরা এখানে রিহ্যাবিলিটেশনের জোর দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যেন ভবিষ্যতে সমস্যাগুলো আর না হয়, এই জাতীয় হসপিটাল বা সেন্টারে শরণাপন্ন হয়ে আপনি ট্রিটমেন্ট নেন, আশা করি চলে যাবে। এখন আপাতত হাঁটুতে গরম সেক দিয়ে দেখতে পারেন, ওই এক্সারসাইজটা আবার করে দেখতে পারেন, আর নাহলে স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট নেন, আশা করি হাঁটু। যেই এক্সারসাইজটা নিচ্ছিলেন সেই এক্সারসাইজ বলেছেন যে একটু ভালো ছিলেন, ওটাই কি নেবেন না আপনি আবার একটু চেঞ্জ করে দিবেন? আসলে এটা রোগীর অবস্থা অনুযায়ী, এখন যদি যেহেতু উনিও এক্সারসাইজটা নিয়েছিল এবং রেজাল্ট ভালো এসেছিল, আপাতত এক্সারসাইজটা নিয়ে দেখতে পারে, না হলে আমাদের মতো অথবা এই জাতীয় স্পেশালিস্টের শরণাপন্ন হতে পারে। আমরা একটু বিরতি দিতে যেতে হচ্ছে ডক্টর প্রধান। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে। এখন একটি ছোট্ট বিরতিতে আমরা যাচ্ছি, আশা করি আমাদের সাথে আপনারা থাকবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত DPRC হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে।
আজ আমরা কথা বলছি বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে হাঁটু ব্যথা ও তার পুনর্বাসন নিয়ে। ফিরে যাচ্ছি আলোচনায়। ডক্টর শফিউল্লাহ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। হাঁটু ব্যথা নিয়ে আমরা কথা বলছি। একজন দর্শক এসএমএস পাঠিয়েছেন আমাদের কাছে, ওয়াহিদ সাদিক, বয়স 60 বছর। উনি লিখেছেন যে উনি অনেক দিন ধরে চেয়ারে বসে নামাজ পড়েন, হাঁটু ব্যথা যাতে না বাড়ে সেজন্য। তো এখন আপনার কাছে জানতে চাচ্ছেন, এই চেয়ারে বসে কি উনি কন্টিনিউয়াসলি নামাজ পড়বেন? এখন ওনার ব্যথাটা একটু কম, এটা কি উনি এখন কি করবেন কিনা? আসলে একেবারেই ঠিক না। আসলে আমরা অনেক সময় ডাক্তাররা হাঁটু ব্যথা হলে, যে কোনো ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, আমরা বলি যে আপাতত আপনি নামাজ রোজা চেয়ারে বসে পড়েন অথবা হাই কোমড ইউজ করেন টয়লেট ইউজ করার ক্ষেত্রে। ব্যথার অ্যাকিউট পর্যায়ে, অ্যাকিউট পর্যায়ে, এটা আসলে পার্মানেন্ট না। তো সেটা রোগীরা হয়তো ধরে নেয় যে এটি তার ট্রিটমেন্ট, এভাবেই চলে। যদি এভাবে চলতে থাকে তাহলে সারা বাংলাদেশে মসজিদে চেয়ার দেওয়া, চেয়ার দিয়ে ভরে যাবে এবং প্রতি ঘরে ঘরে চেয়ারে ভরে যাবে। সেটা না, সেটা হতে পারে নাও হতে পারে, কিন্তু সবচেয়ে যেটা হচ্ছে দীর্ঘদিন যদি কেউ হাঁটু ভেঙে না বসে এবং স্বাভাবিক নিয়মে নামাজ না পড়ে, তাহলে তার হাঁটুর টোটাল কর্মক্ষমতা বা রেঞ্জ অফ মোশন, একটা জোড়ার টোটাল একটা রেঞ্জ অফ মোশন থাকে, সেটা নষ্ট হয়ে যাবে। আমরা সাজেস একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, যদি আমরা কারো হাড় ভেঙে যায় আমরা প্লাস্টার করে দিই, যেমন এলবো জয়েন্ট হয়তো 90 ফ্লেকশন করে হাতের প্লাস্টার করে দেওয়া হলো, এক মাস দুই মাস পরে যদি প্লাস্টারটা খুলে ফেলা হয় তখন কিন্তু হাড়টা আর সোজা করা যায় না। কারণ দীর্ঘদিন আপনি যখন ইমোবিলাইজ করে রাখেন তখন কিন্তু সে জোড়ার ফাংশনটা নষ্ট হয়ে যায়, আবার তাকে ফিজিওথেরাপি দিয়ে দিয়ে তাকে আবার নর্মাল রেঞ্জে আসতে হয়। তদ্রূপ আপনি যদি হাঁটু ব্যথা রোগীর ক্ষেত্রে যদি সে পার্মানেন্টলি চেয়ারে বসে নামাজ পড়ে, এতে আস্তে আস্তে হাঁটুর ব্যথা তো পার্মানেন্ট হয়েই যাবে এবং পাশাপাশি দেখা যায় কোমর ব্যথা শুরু হবে, সে হাঁটতে পারবে না, শারীরিক উইক হয়ে যাবে। কারণ মাসেল যদি আপনি ইউজ না করেন, শরীরের যে কোনো অংশ সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এবং মাসেলের যদি আমরা গ্রেডিং করি দেখা যায় যে পাওয়ার ছিল নর্মাল 5 সেটা 1-2 চলে আসছে, এটা রোগীর জন্য খুবই খারাপ এবং আস্তে আস্তে সে পঙ্গুত্ব বরণ করতে পারে এবং দেখা যায় এক পর্যায়ে সে আর দাঁড়াতেও পারবে না, ইভেন কি বসে থাকতেও পারবে না। এই সমস্যাগুলো তৈরি হয়। নামাজ তো একটা এক্সারসাইজ। হ্যাঁ, নামাজটাই সেজদাতে গেলে অনেক অনেক ঘাড়ের হাড়গুলো অনেকটা ভালো থাকে, তাই না? অবশ্যই। আপনি দেখেন বেশিরভাগ মানুষ আমরা কিন্তু ডেস্ক জব করি অথবা বিভিন্ন কাজ করে অথবা কেউ যদি শ্রমিকও হয় সেও কিছু তার নিজস্ব কাজ করে, কাজ করতে হয়। কিন্তু এখানে যদি এই এই সারাদিনে কাজের ফাঁকে যদি আমরা একটু 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ে ফেলি তাহলে কিন্তু এক্সারসাইজ হয়ে যাবে এবং প্রতিটা জোড়া কিন্তু একটা নর্মাল রেঞ্জ, প্রতি নামাজে কিন্তু ফুল রেঞ্জ অফ মোশন হয় প্রতিটা জোড়ার এবং খুব বৈজ্ঞানিক উপায়ে মুভমেন্ট হয়, এতে কিন্তু ব্যায়ামও হয়ে যাবে এবং হাঁটু জোড়া এবং কোমরের ব্যথা এগুলো কমে যাবে, উপকারী এক্সারসাইজ। একজন দর্শক অপেক্ষা করছে টেলিফোনে। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম আবুল কালাম, বয়স 28 বছর। জি আবুল কালাম বলুন। জি আমার সমস্যা, আমি খালি পায়ে কোনো কিছু ছাড়া যদি আমি 5-7 মিনিট সময় বসে থাকি, বসে থাকার পরে আমার ডান পায়ের হাঁটুতে ওঠার পরে আমি 3-4 ঢাকায় ফালাইতে পারি না, আমার ডান পায়ের হাঁটুতে খুব ব্যথা হয়, কারণ আমি সেটা করে মানে এই পায়ের উপরে ভর রাখতে পারি না। আচ্ছা, হাঁটু কি ফুলে যায় পাশাপাশি না ফুলে না? না না, কোনো এমনি কোনো সমস্যা নেই, এমনি আমি শুধু এটা আমি তখনই বুঝতে পারি 5-7 মিনিট কোনো কিছু চেয়ার বা কোনো কিছু ছাড়া, শুধু খালি এমনি বসে থাকলে 5-7 মিনিট পরে ওঠার পরে আমি বুঝতে পারি, তাছাড়া কোনো সময় আমি বুঝতে পারি না যে আমার হাঁটুতে সমস্যা আছে। আচ্ছা, আপনি কি আসন করে বসেন? বসার ক্ষেত্রে কি আসন করে বসেন? না না, আসন করে না, শুধু মানে পায়ের গোড়ালির উপরে ভর করে বসলে এটা আমি বুঝতে পারি, তাছাড়া অন্য কোনো ভাবে বসলে না। আচ্ছা, আমি উত্তর দিচ্ছি। ওনার একটা হাঁটুতে ব্যথা, একটা হাঁটুতে, এবং বয়স কিন্তু বেশি না, এবং হাঁটু যদি সে বসে নিচে তাহলে উঠতে গেলে হাঁটুতে ব্যথা হয়। এটা একটা কমন হাঁটুর প্রবলেম, এটা প্রায় আমরা পেয়ে থাকি, এটা বিভিন্ন আর্থ্রাইটিস থেকে সমস্যাটা হতে পারে। এখানে ডায়াগনোসিস খুব জরুরি, যেমন আমরা গাউটি আর্থ্রাইটিসের নাম শুনছেন, যে গাউটি এমন একটা আর্থ্রাইটিস যে স্পেসিফিক একটা জোড়ায় পেইন হবে, আবার দেখা যায় যে কেন হতে পারে, যেমন হয়তো অতীতে সে কোনো কাজ করতে গিয়ে বা কোনো কারণে একটু ওই হাঁটুতে একটু ব্যথা পেয়েছিল, মানে যেখানে আক্রান্ত স্থান ব্যথার জায়গা সেখানে গিয়ে গাউটি আর্থ্রাইটিসটা ওখানে ইউরিক অ্যাসিড লেভেলটা খুব বেশি বেড়ে যাচ্ছে, ওই জায়গাটা গিয়ে ডিপোজিট হয়, এটা হতে পারে মানে। আবার তাছাড়া মেকানিক্যাল বিভিন্ন কারণে হতে পারে, যদি কারো বসার ভঙ্গি ভুল হয়, বসার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে, তাহলে আর্থ্রাইটিস হতে পারে অথবা ব্যথা হতে পারে। দর্শক, গাউটি আর্থ্রাইটিস নিয়ে আমরা একটু কথা বলবো আরেকজন দর্শকের ফোনটি নিয়ে। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি বড় থেকে বলছি, আমার পরিবারের বাম সাইড কোমরের বাম সাইড দিয়া মানে বাম সাইডটা এবং ওই যে তার তলপেট এবং বাড়ির চিপা সহ প্রচন্ড ব্যথা করে, আর মাংসের মধ্যে টিপ দিলে হয়তো একটু ভালো লাগে,
আর শুইলে কিন্তু সে উঠতে পারে না, মানে শুইলে সে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বিশেষ অবস্থা খারাপ যদি সে শুয়ে থাকে, শোয়ার থেকে উঠলে সে হাঁটতে পারে না, তাই আধা ঘন্টা সময় লাগে সে হাঁটতে ঠিক হয়ে যায়। কতদিন ধরে ব্যথাটা হচ্ছে? বয়সটা প্রায় 45 বছর। কতদিন ধরে ব্যথাটা হচ্ছে? এটা ব্যথাটা আজকে প্রায় 2 মাস মাসে। আচ্ছা, আপনি কি ডাক্তার দেখিয়েছিলেন? জি ডাক্তার দেখাই। জি কি সমস্যা বলছে আপনি কি বলতে পারবেন রোগের নাম? না ওনারা কিছু বলে নাই, শুধু বলছে যে ব্যথার জন্য তারা ওষুধ দিছে, মিলে ডাক্তার গেছে আর কি, শুধু ওষুধটা দিলে একটু কমে থাকে। জি আচ্ছা জি, আমরা উত্তর দিচ্ছি, আমরা এই নিয়ে কথা বলছি। বেদনাশক ওষুধ খাচ্ছেন উনি। আসলে ওনার ওয়াইফের যে সমস্যা, এটা একটা কোমরের সমস্যা, একটা বলছে রেফারড পেইন হয়, যে তল পেটে ব্যথা যায় এবং কুচকিতে ব্যথা চলে যায়। তো এটা হচ্ছে মেরুদণ্ডে যদি কোনো সমস্যা এটা হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে মেরুদণ্ডের রোগীদের এই জাতীয় সমস্যা হয়। আর এটা হচ্ছে যদি সে শুয়ে থাকে, উঠতে গেলে যখন ওয়াইড বিয়ারিং হয় তা থেকে হতে পারে, ওনার হিফে প্রবলেম থাকতে পারে, অথবা ওনার পিআইডি থাকতে পারে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকতে পারে। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থেকেও কিন্তু আপনার কিছুটা লোয়ার অ্যাবডোমেনে পেইন হবে এবং ব্যাক পেইনও হয়। আসলে ডায়াগনোসিস খুব জরুরি, যেটা হচ্ছে উনি যেটা করছে অত ব্যথার ওষুধ খাচ্ছে এটা কনফার্ম না। তো দর্শক, আপনার ওয়াইফের যে চিকিৎসার ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস জরুরি, আপনি যেখানেই ডাক্তার দেখেন ডাক্তারের কাছ থেকে আগে ডায়াগনোসিস জেনে নেবেন। আল্ট্রাসোনোগ্রাফের খুব প্রয়োজন হতে পারে, অথবা বড় একটা ফাইব্রয়েড থাকতে পারে এই জাতীয় কিছু। আপনি ডায়াগনোসিস মানে আপনার ওয়াইফের কি সমস্যার জন্য ব্যথা হচ্ছে সেটা ডাক্তার সাহেবের কাছে থেকে জেনে নিতে হবে। আসলে আপনার যে সমস্যাটা মনে হচ্ছে মেরুদণ্ডের সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে মেরুদণ্ডের একটা এমআরআই করতে হবে। হ্যাঁ, ব্লাড টেস্ট করার পর আপনি রোগ নির্ণয় করে তারপরে সঠিকভাবে চিকিৎসা দিলে আশা করি সেরে যাবে। ডক্টর প্রধান, আপনি গাউটি আর্থ্রাইটিসের কথা বলছিলেন। হ্যাঁ, এটা আসলে বডিতে ইউরিক অ্যাসিডের লেভেল যদি বেড়ে যায়, কিছু খাবার আছে যেমন আমরা যেটা বলি লাল মাংস, চার পা পশুর মাংস, সেটা চার পা বিশিষ্ট যে কোনো পশুর মাংস, খাসির মাংস এগুলো, এবং হচ্ছে বিন জাতীয় খাবার মানে ডাল জাতীয় খাবার, আর এই জাতীয় খাবারের ভিতরে প্রচুর ইউরিক অ্যাসিড থাকে, তা থেকে আপনার শরীরে ব্যথা বেদনা হতে পারে। সবার ক্ষেত্রে হবে তা না, যাদের ক্ষেত্রে হয় তাদেরকে খাবারগুলো অ্যাভয়েড করতে হবে, এবং এতে দেখা যায় ব্যথা বেদনা হবে এবং গাউটি আর্থ্রাইটিস যেমন হয় যে গোড়াটা টোটালি ড্যাস্ট হয়ে যেতে পারে। তবে ওষুধ খেলে তো ভালো হয়ে যায় অবশ্যই। এবং আমি একেবারে অনুষ্ঠান আপনার তো শেষ পর্যায়ে, পুনর্বাসনের নিয়ে একটু কথা শুনতে চাচ্ছি আপনাকে। আসলে আমরা এখানে হাঁটু ব্যথা রোগীদেরকে পুনর্বাসনের কথা জোর দিচ্ছি, যেটা হচ্ছে আপনি দেখবেন আমি প্র্যাকটিসে প্রায় আমি পেয়ে থাকি যে দীর্ঘ 10 বছর পর, 4-5 বছর পর আমার কাছে হাঁটু ব্যথা রোগী নিয়ে আসে, যে তারা হাঁটতে পারে না, এখন দাঁড়াতেও পারে না। আগে হয়তো হাঁটতে গেলে হাঁটুতে ব্যথা হতো, এখন সে হাঁটতে গেলে দাঁড়াতেও পারে না, শক্তি কমে যায়। এর মূল কারণটি হচ্ছে সঠিক চিকিৎসা হয় নাই, কেবল ব্যথার ওষুধ খেয়ে খেয়ে থাকে। এই রোগীদেরকে যদি আমরা সঠিকভাবে হসপিটালাইজড করে ফিজিও অ্যান্ড রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দিতে পারি, পুনর্বাসন বলতে আমরা বুঝাচ্ছি তার হাঁটুর শক্তি এবং তার যে সমর্থ এগুলাকে ফিরিয়ে আনা যে পদ্ধতি বা যে চিকিৎসার মাধ্যমে, এই চিকিৎসা যদি দেওয়া যায় তাহলে সে সঠিকভাবে হাঁটু ব্যথা চলে যাবে এবং স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারবে। পুনর্বাসনটা আপনার ডিপি মানে যে সিস্টেমটা যে পুরোটা এটাকে ডিপিআরসি থেকে আপনারা দিচ্ছেন সবকিছু? হ্যাঁ, আমরা ডিপিআরসি এটা ব্যথা নিরাময় ও পুনর্বাসন চিকিৎসা কেন্দ্র, দুটো একসঙ্গে দুটো একসাথে আমরা চলছি। এখানে আমরা যে কোনো পঙ্গু রোগী বা যে কোনো কারণে ব্যথা বেদনার কারণে হোক, প্যারালাইসিসের কারণে হোক, যে কোনো এই জাতীয় রুগীরা যারা এই জাতীয় সমস্যা ভুগছে এবং হাঁটু ব্যথার কারণে যারা হাঁটা চলাফেরা করতে পারে না, অসার হয়ে গিয়েছে বা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে এখানে আমরা রিহ্যাবিলিটেশন চিকিৎসা দিয়ে থাকি এবং পাশাপাশি ব্যথার চিকিৎসাও দিয়ে থাকি। তো ব্যথার চিকিৎসার ব্যাপারে ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না? আমরা অবশ্যই ব্যথার ওষুধের বিরুদ্ধে, এবং আমরা যে চিকিৎসা দিই সেখানে কিন্তু কোনো পেইন কিলার দেওয়া, আমরা বেশিরভাগই বিভিন্ন ফিজিওথেরাপিউটিক অ্যাপ্রোচ, বিভিন্ন মডালিটিস, বিভিন্ন এক্সারসাইজ ওগুলো অ্যাপ্লাই করে যেগুলো মডার্ন ট্রিটমেন্ট, এবং ব্যথার ওষুধ তো আসলে কোনো চিকিৎসা না, ব্যথার ওষুধ সাময়িকভাবে একটু পেইন মানে ব্যথা কমিয়ে রাখতে পারে, হয়তো সাময়িক কিছুদিনের জন্য খেতে পারে, কেউ আঘাত পেলে কিছুদিনে খেতে পারে, বা পোস্ট অপারেটিভ আপনারা হয়তো দিয়ে থাকেন কিছুদিনের জন্য, কিন্তু এটা কিন্তু আসলে কোনো চিকিৎসা না। এটার প্রপার চিকিৎসা ব্যথার এবং প্যারালাইসিস, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন। আচ্ছা, তো এই রোগ নির্ণয়ের জন্য সব ইনস্ট্রুমেন্ট বা ফেসিলিটি আপনার ডিপিআরসিতে আছে? হ্যাঁ, আমাদের এখানে সব প্রকার বাংলাদেশের মানে শুধু আমাদের দেশে না, সারা ওয়ার্ল্ডে যতগুলো প্রযুক্তি আমাদের এখন সব প্রযুক্তি আমরা অ্যাপ্লাই করছি, এখানে সব কিছু আছে, এবং যত প্রযুক্তি আসতেছে সবই সেগুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করছি। একটা ভালো উদ্যোগ, আপনার উদ্যোগ সফল হোক এই কামনা করছি। সে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আরটিপিকে অশেষ ধন্যবাদ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।
আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।